আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর কী বলবো, অনেক দিন ধরে এই যে মুরগির ঘরটা করতেছি, আর আজকে হচ্ছে এই বস্তাগুলো আর কি ফেললাম, আর এই পাশে দিয়ে এই বস্তাগুলো ফেলবো, দেন হচ্ছে ওই পাশে ওই মানে সাইডেরগুলো ওইগুলোতে ওই পাশ দিয়েও আপাতত চারটা করে বস্তা ফেলতে হবে। ফেলে দেন হচ্ছে এই মেঝের যে মাটিগুলো আছে এগুলো সমান করতে হবে, উপর দিয়ে নতুন কিছু মাটি ফেলাইয়া তারপর ওগুলো ঢালাই করে দেন হচ্ছে চুন মেরে দেন হচ্ছে মুরগিগুলো উঠাবো, যাতে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ঘরের মধ্যে না থাকে। আর এখানে হচ্ছে আমার এই যে ঘুঘু পাখি দুইটা, ওরা হচ্ছে খেলা করতেছে, খেলা না মূলত ওদের বেবি হয়েছে তো, আর বেবির জন্য খাবার সংগ্রহ করতেছে। খাবার আমরাও দিই, আমাদের খাইতে দিই, কিন্তু বেবির জন্য ওরা পুষ্টিকর খাবার আর কি সংগ্রহ করতেছে, যেগুলো ওদের বেবিকে খাওয়াবে। আর হচ্ছে এই ঘুঘু দুইটা হচ্ছে অনেক বড় হয়ে গেছে, এদের আর চারটা বেবি আছে, আর চারটা বেবির দুইটা অনেক বড় হয়ে গেছে, তাদের তারাও হয়তো বা কিছুদিন পরে তাদেরও বেবি হবে। এই ঘরের আমি ভাবছিলাম যে এই পাশটাতে আমি হচ্ছে ঘুঘুর ইয়ার সরি কবুতরের জন্য ইয়া করব, বাসা করে দিব, আর নিচের এই পাশে নিচে হবে মুরগির ঘর। কিন্তু এই পাশটাতে আমি করতে পারি না, ওই পাশটাতে কী জন্য করতে পারি না একটু পরে আপনারা দেখতে পারবেন। ঘুঘুর এই পাশটাতে হচ্ছে এই বাঁশ ঝাড়ের কারণে, এই যে দেখেন এই পাশে বাঁশ ঝাড়ের কারণে আমি আসলে এই পাশে কবুতরের ঘরটা করতে পারি নাই, আর ওই পাশে বাঁশ ঝাড় আছে যে কারণে ওই পাশটাতে করতে পারি নাই, দুই পাশে অফ হয়ে গেছে। ব্যাপার না, কিছুদিন পরে আমাদের ওই সবজি ক্ষেত যেটাতে দেখছেন ওইটাতে একটা ঘর উঠাবো কবুতরের জন্য, দেন হচ্ছে কবুতরগুলো সব ওই বাইরে খোলা খোলা মাঠ যেখানে ওখানে নিয়ে যাব, ওখানে কবুতরের খাবারও ভালো হবে। আর যেহেতু বৃষ্টি পড়ছে তাই একটু মরিচ গাছগুলো দেখতে আসলাম, বৃষ্টিতে পড়ে অবশ্য ভালো হয়েছে, কারণ গতকালকে হচ্ছে জৈব সার দিছি গাছগুলোতে, আজকে অবশ্য এই পাতা কুঁকড়ানোর জন্য একটা মেডিসিন আছে ওটা নিয়ে আসছি, কিন্তু দিতে পারি নাই বৃষ্টির জন্য, ওটা আজকে দিয়ে দিব, সমস্যা নেই, এগুলোও চলে যাবে ইনশাল্লাহ। এই মরিচ গাছটা অনেক সুন্দর হয়েছে, পাতা কুঁকড়ানোর জন্য ভালো লাগতেছে না, ওষুধগুলো দিয়ে দেখি, দিলে পরে অবশ্য ইনশাল্লাহ এগুলো চলে যাবে আল্লাহ ভরসা। এখন দোয়া করবেন যাতে চলে যায়। আর হচ্ছে আর এই পাশটাতে এই ক্ষেতের এই পাশটাতে হচ্ছে এই যে এখানে শশা গাছ আছে এটারও হচ্ছে পাতাগুলো খেয়ে ফেলতেছে, মানে হচ্ছে এই সবগুলা ঘাস পরিষ্কার করতে হবে। এখানে দুই তিনটা ঝাড় করব, ঝাড় করে সবজি বুনবো, যেহেতু জানলাটা পুরাটাই ফাঁকা আছে, দেখি কি গ্রীষ্মকালীন কী সবজি আছে। এখানেও ঝাড় করছি, ঝাড় করে জৈব সার মারছি, জৈব সার অলরেডি দেওয়া শেষ, এগুলো হচ্ছে দুই দিন থাকবে মিশার পরে মাটিতে, তারপর চারাগুলো রোপণ করে দিব। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।